কথাত কথা যায়, কথাত বতা পায়। তেনে কথায় যেন এবার প্রযোজ্য হল নগর প্রাক্তন আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর ক্ষেত্র। এখন সংবাদমেল আর মাত্র কেতামান ঘণ্টা, আর এই কেতামান ঘণ্টার পিছতে আনন্দ মিশ্রলে আহিল এক নির্দেশনা, আর এই নির্দেশনা আছিল আনন্দ মিশ্রর বদলির নির্দেশনা। জরুরিভাবে ডিজিপি অফিসলে তলব করা হল নগর প্রাক্তন আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রক। এই মুহূর্তে জানাই আছো এই খবর টাইমেটের দর্শকসকল, সরকারক প্রত্যাহ্বান জানা আনন্দ মিশ্রক অবয়ক্ষত বদলির নির্দেশনা আহিল। কীর্তি কমল বরার এনকাউন্টার সন্দর্ভ সরকারক প্রত্যাহ্বান জানাইছিল আনন্দ মিশ্রর। অসম আরক্ষীর মুখ্য কার্যালয়ের সঙ্গে সংলগ্ন করা হল আনন্দ মিশ্রক। নগর এসপি ধ্রুব বরাক আরক্ষী অধীক্ষকর সাময়িক দায়িত্ব অর্পণ করা হয়েছে। কীর্তি কমল বরার এনকাউন্টার ভুয়া বলে প্রতিবেদনে কোয়ার পিছতো কীর্তি কমলক দোষী সজাইছিল আনন্দ মিশ্রয়। এক প্রকার সরকারক প্রত্যাহ্বান জানাইছিল আনন্দ মিশ্রয়, আর পরবর্তী নির্দেশনা নহালৈকে নগাঁওয়ার আরক্ষী অধীক্ষক হিসাবে থাকিব ধ্রুব বরা। দিনের ভাগত সরকারি প্রতিবেদনক প্রত্যাহ্বান জানাই বিস্ফোরণ ঘটাইছিল আনন্দ মিশ্রয়। কেতবোৰ বিস্ফোরক মন্তব্য করেছিল সংবাদমেলত আনন্দ মিশ্রয়, আর মুখ্যমন্ত্রীর জরুরীকালীন নির্দেশত বদলি করা হয়েছে আনন্দ মিশ্রক। জানাইছো এই মুহূর্তে টাইমেটের দর্শকসকল, কালি এখন সংবাদমেলর সম্বোধন করেছিল দিনের ভাগত নগাঁওয়ার প্রাক্তন আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রয়। সেই সংবাদ মেলখন কেতবোৰ বিস্ফোরক মন্তব্য করেছিল আনন্দ মিশ্রয়। পবন বরঠাকুর যে প্রতিবেদন দাখিল করেছিল সেই প্রতিবেদনকো প্রত্যাহ্বান জানাইছিল আনন্দ মিশ্রয়। আর কীর্তি কমল বরা সন্দর্ভত কেতবোৰ মন্তব্য করেছিল, কি মন্তব্য করেছিল সেই সংবাদ মেলখন এই মুহূর্ত সেই সংবাদ মেলর আনন্দ মিশ্রর সেই মন্তব্য শুনে লোক বিচার টাইমেটর দর্শকসকল। কেতিয়াও নামানি কীর্তি কমল নির্দোষী, বিলকুল নির্দোষী না হয়, আমার চকুত নির্দোষী না হয়। এই ড্রাগসর মানুষ লগত ঘুরি আছে, তার মানুষ লোক বচাবার চেষ্টা করা, যেটু মানুষ ক্রাইমের লগত আছে কেনে নির্দোষী হব, সেটু আহিব লাগে অর্থাৎ ইনভেস্টিগেশনত, যদি হে কেউ সোমাইছে তা, যদি সাপোজ কয় মই ড্রাগসর লগত নাছিল ঠিক আছে, তে ড্রাগসর মানুষ কেউ বচাইছে, চান্দা পাইছিল নাকি, তা পয়সা দিছিল নাকি, মোক প্রোটেকশন দিব, তোমার ঘরের লগত আমি ড্রাগসর ব্যবসা করি, তুমি আহি প্রোটেকশন দিব, যেটা সালে মোর মানুষ মারিবলে আহি পুলিশের উপর অ্যাটাক করে দিলে, এইসব কথা ভাবিব লাগে, ইমোশনালি কথা দেখিব না লাগে, আমি বেশি ইমোশনাল চালে আপনার ঘরের লড়া কেতিয়া তারপর উলাই যাব আপনি গম না পাব, সব নামানি কেতিয়াও নামানি কীর্তি কমল নির্দোষী, বিলকুল নির্দোষী না হয়, আমার চকুত নির্দোষী না হয়। এই ড্রাগসর মানুষ লগত ঘুরি আছে, তার মানুষ লোক বচাবার চেষ্টা করা, যেটু মানুষ ক্রাইমের লগত আছে কেনে নির্দোষী হব, সেটু আহিব লাগে অর্থাৎ ইনভেস্টিগেশনত, যদি হে কেউ সোমাইছে তা, যদি সাপোজ কয় মই ড্রাগসর লগত নাছিল ঠিক আছে, তে ড্রাগসর মানুষ কেউ বচাইছে, চান্দা পাইছিল নাকি, তা পয়সা দিছিল নাকি, মোক প্রোটেকশন দিব, তোমার ঘরের লগত আমি ড্রাগসর ব্যবসা করি, তুমি আহি প্রোটেকশন দিব, যেটা সালে মোর মানুষ মারিবলে আহি পুলিশের উপর অ্যাটাক করে দিলে, এইসব কথা ভাবিব লাগে, ইমোশনালি কথা দেখিব না লাগে, আমি বেশি ইমোশনাল চালে আপনার ঘরের লড়া কেতিয়া ড্রাগসর উলাই যাব আপনি গম না পাব। আর এই মন্তব্য শুনিলে আনন্দ মিশ্র, কালি এখন সংবাদ মেলত এই মন্তব্য করেছিল আনন্দ মিশ্রয়। কীর্তি কমল বরাক নির্দোষী নহয় বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছিল আনন্দ মিশ্রয়, লগত একটা মন্তব্য করেছিল যদিহে কীর্তি কমল বরা নির্দোষী তেনেহলে ড্রাগসর লগত জড়িত মানুষের সঙ্গে কি সম্পর্ক কীর্তি কমল বরা, এই প্রশ্ন উত্থাপন করেছিল আনন্দ মিশ্রয়। কেবল ইমানেই নহয়, এক বিস্ফোরক মন্তব্য করেছিল যে কীর্তি কমল বরা সেই ড্রাগস যখন লোক আছে, ড্রাগসর সঙ্গে জড়িত যখন ব্যবসায়ী আছে, সেইলোকরপরা চান্দা পাইছিল নেকি, সেই প্রশ্ন উত্থাপন করেছে। এই সকলবর তদন্তর আওতাত রাখবলে বলেও মন্তব্য করেছিল আনন্দ মিশ্রয়, আর এই কথা উল্লেখ করেছিল আবেগিক হব না পায় মন্তব্য করেছিল সংবাদ মেলখন। আর এই সংবাদ মেলর পিছতেই এক জরুরী নির্দেশনা অহা হল, বদলির নির্দেশনা আহিল আনন্দ মিশ্রলে। সেই বদলির নির্দেশনা কি আছিল এখন পড়ি শুনাব বিচার এই মুহূর্তে টাইমেটের দর্শকসকল।
in the interest of public service, Sri Anand Mishra, IPS, RR 2011, Superintendent of Police, Nogaon East, transferred and attached to Assam Police Headquarters, Ulubari, until further orders. He stands released with immediate effect. Jorikalin bhabe DGP Karjaloy talab kora hoise Anand Mishra. E nirdeshona diya hoisil he Hongbat Melkhonor ketaman ghontar pisote. In the interest of public service, Sri Dhruva Bora, APS, Additional Superintendent of Police Headquarters, Nogaon is given the temporary charge of the Superintendent of Police Nogaon to look after the current duties until further orders. Aru Anand Mishra thait etia Dhruva Borak samoyikbhabe Nogaon arokhi adhikshak hisabe daitto diya hoise aru Anand Mishrak DGP karjaloloi talab kora hoise.